দেখুন, আমি এখানে 5 পিস ছোট চারা পোনা মাছ নিয়ে নিয়েছি। এবার এই মাছগুলোর মধ্যে আমি নুন, হলুদ আর সর্ষের তেল দিয়ে মাখিয়ে নেব। দেখুন, সর্ষের তেল, নুন, হলুদ নিয়ে নিয়েছি। এবার মাছগুলোকে আমি সুন্দর করে মাখিয়ে নেব। এবার মাছগুলোকে আমি ভেজে নেব। রান্নাটা আমি সর্ষের তেলেই করব। তেলটা গরম হয়ে গেছে, আমি সামান্য নুন দিয়ে দিলাম। নুন দিলে মাছটা খুব সহজেই উল্টে যায়, কড়াইতে লেগে যায় না। খুব ভালো করে তেলটা গরম হয়ে গেছে। এবার আমি একে একে মাছগুলো তেলের মধ্যে দিয়ে দেবো। সবগুলো মাছই আমি একসঙ্গে দিয়ে দিলাম। এখানে আমি কিছু সবজি নিয়ে নিয়েছি, আলু, বেগুন, শিম, ফুলকপি, পটল। এই সবজিগুলো দিয়েই আজকে আমি মাছটা রান্না করব। এখানে আমি 2 চামচ রাঁধুনি নিয়েছি। এই চামচের মাপে আমি রাঁধুনি নিয়ে নিয়েছি। এবার রাঁধুনিটাকে আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, সামান্য জল দিয়ে দিলাম, দিয়ে আমি পেস্টটা করে নেব। মশলাটা আমি পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। দেখুন, মাছটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। মাছ ভাজা তেলের মধ্যে আমি আরো সামান্য একটু তেল দিয়ে দিলাম। আমি সামান্য কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা ছিঁড়ে দিলাম। এবারে যে সবজিগুলো আমি রেখেছিলাম ধুয়ে, সেগুলো আমি এক এক করে দিয়ে দেবো। সবজিগুলোকে একটু ভেজে নেব। আমি এর মধ্যে নুন আর হলুদটা দিয়ে দেবো। দেখুন, সবজিগুলো আমার ভাজা হয়ে গেছে, খুব ভালোভাবে ভেজে নিলাম আমি সবজিগুলোকে। এবারে একটা পেস্ট তৈরি করে রেখেছিলাম, সেই পেস্টটা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে রাঁধুনি আর কাঁচা লঙ্কা পেস্ট। এই একটা পেস্ট দিয়েই আমি আজকে রান্না করব। আপনারাও এইভাবে একবার করে দেখবেন কেমন হয় তা কমেন্ট করে জানাবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে যখনই কোনো নতুন রেসিপি আপলোড করি তার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। পুরনো বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার পাশে থাকার জন্য। এবার মিক্সির ধোয়া জলটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দেখুন, মশলাটা দিয়ে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি জল দিয়ে দেবো। এবারে ঢাকা দিয়ে দিচ্ছি একটুখানি ফোটার জন্য। দেখুন, ফুটতে শুরু করে দিয়েছে। মাছ ভাজাগুলো দিয়ে দিচ্ছি। এবারে দেখবো আলুটা সেদ্ধ হয়েছে নাকি। দেখুন, আলুটা সেদ্ধ হয়ে গেছে।
গরম গরম ভাতের সঙ্গে খেতে বেশ ভালোই লাগবে। এইভাবে একবার বানিয়ে দেখবেন কেমন হয়েছে। এবার আমি নামিয়ে নেব। ঢালতে অসুবিধা হচ্ছিল বলে আমি আপনাদের ঢেলে তারপরে দেখাচ্ছি, দেখুন।